সাবস্ক্রাইব করুন স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা পেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ। ও কোচিং সিপার লিমিটেড থেকে আজকে একটি অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে যেখানে তোমাদের এই কোম্পানি বা এই সংস্থা তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে এক বছরে অ্যাপ্রেন্টিক্স ট্রেনিং দিচ্ছে, যেখানে তোমাদের এই ট্রেনিং চলাকালীন তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই ট্রেনিংটি করতে পারবে এবং ট্রেনিং চলাকালীন তোমাদের 9,000 টাকা স্টাইপেন দেওয়া হবে প্রতি মাসে। অর্থাৎ তোমাদের এক বছরে যে ট্রেনিং চলাবে অর্থাৎ 12 মাসে তোমাদের প্রতি মাসে এক মাস তোমাদের 9,000 টাকা করে তোমাদের স্টাইপেন দেওয়া হবে এবং যখন এই এক বছরের ট্রেনিং শেষ হয়ে যাবে তখন তোমাদের কোচিং সিপার লিমিটেড কোম্পানিতেই কিন্তু তোমাদের চাকরি দেওয়া হবে, 100% চাকরি দেওয়া হবে। এবং এই কোচিং সিপার লিমিটেড যে কোম্পানি বা CSL, এই কোম্পানিটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইন্টার্নশিপ রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে বা এটি স্বীকৃত একটি কোম্পানি। এই কোম্পানিতে তোমাদের এক বছরে বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে 100% চাকরি পাবে এবং উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমাদের, যদি কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রেও কোনো ধরনের আবেদন ফিস নেই এবং আবেদনের যে সিলেকশন প্রসেসের পর যে তোমাদের ট্রেনিংটি হবে সেই ট্রেনিং চলাকালীনও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং হবে এবং তোমাদের কেন্দ্র সরকার 9,000 টাকা প্রতি মাসে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্টাইপেন্ড হিসেবে দিয়ে দেবে। সো কীভাবে আবেদন করবেন, কোন কোন পোস্টে নিয়োগ করেছে বা কোন কোন বিভাগে তোমাদের ট্রেনিং চলবে সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে জানিয়ে দেবো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো কোচিং সিপার লিমিটেড থেকে এই অফিসিয়ালি নোটিশটি বেরিয়েছে যেটি 15 জুলাই 2020 সালে বেরিয়েছে এবং সবার আগে আমাদের চ্যানেলে ভিডিও পাচ্ছ। সো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন। সো এখানে হেডলাইনই দেখো বলে দিয়েছে নোটিফিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট অফ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। সো এখানে বলেই দিয়েছে তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে CSL এর অফিসিয়ালি ওয়েবসাইটে। ভিডিও শেষে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে। সো সম্পূর্ণ ভিডিও দেখবেন, এখানে 1 ইয়ার ট্রেনিং অ্যাপ্রেন্টিস ট্রেনিং হবে, প্রথমেই তোমাদের ভিডিওর প্রথমেই বলে দিয়েছি এক বছর ট্রেনিং হবে। সো কোন কোন ক্যাটাগরিতে তোমাদের ট্রেনিং করা হবে দেখো, এখানে প্রথম ক্যাটাগরি 1-এ 5টি রয়েছে এবং ক্যাটাগরি 2 বা ক্যাটাগরি বির ক্ষেত্রে তোমাদের 15টা ট্রেনিং রয়েছে বা 15টি বিভাগে ট্রেনিং দেওয়া হবে। সো 1 থেকে 5-এ দেখো তোমাদের বেশ কিছু বিভাগ রয়েছে যেখানে তোমাদের স্টাইপেন 9,000 টাকা দেওয়া হবে এবং ক্যাটাগরি বির ক্ষেত্রেও তোমাদের অনেক ট্রেনিং রয়েছে যেখানে তোমাদের এখানে 8,000 টাকা স্টাইপেন দেওয়া হবে। এখানে ভ্যাকান্সিগুলো দেবে প্রতিটি পোস্টের ক্ষেত্রে তোমাদের বিভাগ করে দিয়েছে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। সো একটু পজ করে দেখে নেবে বা ভিডিও শেষে বলে দেবো কীভাবে তোমরা এই অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করবে। সো ক্যাটাগরি এর ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে ভোকেশনাল হাই সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ভোকেশনাল সাবজেক্ট থেকে। যদি তোমাদের ভোকেশনাল সাবজেক্ট যদি না থাকে হাই সেকেন্ডারি তাহলে আমি ভিডিও শেষে বলে দেবো তোমরা কীভাবে আবেদন করবে। সো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে। সো এখানে ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, আর যদি না হয়ে থাকো তাহলে ভিডিও শেষে আমি বলে দেবো কীভাবে তোমরা আবেদন করবে বা কীভাবে করবে তোমরা এই অ্যাপ্রেন্টিস ট্রেনিং। সো ক্যাটাগরি বি এর ক্ষেত্রে তোমাদের ITI পাস করতে হবে। সো প্রথম যে 5টি রয়েছে সেই 5টির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে হবে, স্টাইপেন 9,000 টাকা রয়েছে। এখানে ভ্যাকান্সিগুলো দেখে নেবে বা সিটগুলো দেখে নেবে। মানে তোমাদের দ্বিতীয় ক্যাটাগরি বি এর যে 15টি রয়েছে সেই 15টির ক্ষেত্রে তোমাদের ITI পাস থাকতে হবে, ITI যে কোনো বিভাগ থেকে তোমাদের টেট করতে হবে। মানে 8,000 টাকা তোমাদের স্টাইপেন দেওয়া হবে। এখানে তোমাদের যে সিটগুলো রয়েছে একটু পজ করে দেখে নেবে বা ভ্যাকান্সিগুলো পজ করে দেখে নেবে বা ভিডিও শেষে বলে দেবো এই অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড কীভাবে করবে। এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের বয়সের 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, যেটি তোমাদের SC ST OBC ক্ষেত্রে কিছু ছাড় থাকে যেগুলি জানো। SC ST জন্য 5 বছরের, OBC জন্য 3 বছরের ছাড় থাকে। সো এখানে দেখো ভ্যাকান্সির ক্ষেত্রে তোমাদের SC ST এছাড়াও OBC EWS এবং ফিজিক্যাল ডিসেবল যাদের রয়েছে তাদের কিছু রিজার্ভেশন থাকে ভ্যাকান্সির ক্ষেত্রে, অর্থাৎ ভ্যাকান্সির কিছু ছাড় থাকে সেগুলি তোমরা আগেই জানো। সো এইগুলি আর বলছি না তোমাদের বিস্তারিতভাবে। সো এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো দিয়ে দেবে। এখানে ডিউরেশন অফ ট্রেনিং অর্থাৎ অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি 1 বছরের, ভিডিওর প্রথমেই তোমাদের বলে দিয়েছি। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের ওপরে একটা শর্টলিস্ট বার করাবে, সেই শর্টলিস্টে নাম থাকলেই তোমরা সরাসরি এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা করতে পারবে। ট্রেনিং চলাকালীন 9,000 টাকা তোমরা পাবে
হবে। এছাড়াও তোমার ট্রেনিং শেষে যে চাকরিটি দেওয়া হবে সেই চাকরির স্যালারি 33,000 থেকে স্টার্টিং হবে। সো এখানে এবং যে চাকরিটা দেওয়া হবে অবশ্যই সেটি স্থায়ী চাকরি। এখানে অনলাইনে আবেদনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কোনো নেই। সো এখানে হাউ টু অ্যাপ্লাই দিয়ে দিয়েছে, তোমাদের কীভাবে অনলাইনে আবেদন করে সমস্ত ডিটেলস দিয়ে দেবে দিয়ে দিয়েছে, পজ করে তোমরা দেখে নিতে পারো বা ভিডিও শেষে আমি বলে দেবো এই অফিসিয়ালি নোটিশটি কীভাবে ডাউনলোড করবে। সো এখানে দেখো অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 15/7/2020 সালে, অর্থাৎ 15 জুলাই 2020 সালে শুরু হয়ে গেছে এবং 4 আগস্ট 2020 সালে, অর্থাৎ 4 আগস্ট 2020 সাল পর্যন্ত এই অনলাইনে আবেদনটা চলবে। সো কীভাবে অনলাইনে আবেদন করবে এবং তোমরা কীভাবে এই অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করবে সেটি তোমাদের এবার দেখে। অনলাইনে আবেদন করতে গেলে এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে সরাসরি চলে আসতে পারো এই অফিসিয়ালি ওয়েবসাইটে। এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর প্রথম তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, তারপরে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে বা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে একটু স্ক্রোল ডাউন করলেই তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটি শো হয়ে যাবে। এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম দেবে, এখানে ইউজার নেম দেবে। ইউজার নেম অর্থাৎ তোমাদের যে কোনো একটা ইউজার নেম দিতে পারো, যেমন তোমাদের নামটি দিয়ে 1, 2, 3 দিতে পারো। এভাবে একটা ইউজার নেম তৈরি করতে হবে যেটি তোমাদের লগ ইন করার সময় দিতে হবে। সো এখানে পাসওয়ার্ড একটা দিয়ে দেবে, পাসওয়ার্ড তোমাদের একটা বড় হাতে দিতে হবে সংখ্যা, এছাড়াও একটা ছোট হাতে দিতে হবে, একটা নাম্বার দিতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। এই নিয়ে তোমাদের 8টা অক্ষরের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে ইমেল আইডিটা দিতে হবে, যে ইমেল আইডিটা দেবে সেটা একবার রিপিট করে নেবে। রিপিট করার পর এখানে আই এগ্রিতে দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করে দিলি রেজিস্টারটা কমপ্লিট হয়ে যাবে এবং সরাসরি অনলাইনে পেজে তোমাদের লগ ইন এবং তোমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে এবং লগ ইন করে তোমরা সরাসরি অনলাইনে আবেদনটা করে নিতে পারো। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দিচ্ছে এবং স্টাইপেন্ড 9,000 টাকা প্রতি মাসে পাবে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই আবেদন করে নেবে। আর যাদের উচ্চ মাধ্যমিক পাশে বা উচ্চ মাধ্যমিকে যাদের ভোকেশনাল সাবজেক্টটা নেয় তারা আগের আমার একটি ভিডিও পেয়ে যাবে, যেখানে এরকমই একটি কোম্পানি কেন্দ্র সরকার একটি কোম্পানি নিয়োগ করছে যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যে কোনো বিভাগ থেকে হলেই আবেদন করতে পারবে। আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারো বা আমাদের চ্যানেলে একবার ভিজিট করে নিতে পারো। সো যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।